সেটা সেটা আমি বলতে গেছিলাম, আমরা সবাই বলছি আমাদের বলার সুযোগ দিতে হবে, আমাদের তিনজনের বলার সুযোগ দিতে হবে, সেটা আমি বলতে গেছিলাম। তখন ওই যে নামটা জানি না, মামুজা আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, আমাদের তো জানা আছে আমরা কখনো সেসব করতে চাইনি, আমি তো মারতে পারতাম, ইচ্ছা হলে আমিও মারতে পারতাম, সেটা আমরা করবো না। আমাদের জনগণের ভোটে আমরা নির্বাচিত, ওরও যা অধিকার আমারও তাই অধিকার, সেই জন্য আমি বলতে গেছিলাম যে আমাদেরও বলার সুযোগ দিতে হবে। সেইটা বলার অপরাধে আমাকে মারধর করেছে, চ্যাংদুলা করে ওই যে ওদের মন্ত্রীরা একদম টেনে নিয়ে গেছিল, চুলে এরকম ধরে একদম ওদের ইয়েতে নিয়ে চলে গেছিল। তারপরে আমাদের ওই যে গৌরাঙ্গদাকে খুব মেরেছে, ও তো আমাদের লিডার বললেন, ও তো হসপিটালে ভর্তি আছে,